দুই তিন মাস আপনারা ভাড়া দিচ্ছেন না, তো টাকা দিয়ে বাড়ি বানিয়ে তো আপনাদের তো আর ফাওয়া থাকতে দিতে পারি না, তাই না? সাব্বির, এ সাব্বির, এ গেট খোল। কি আছে ভাই, ভালো আছেন? রাখ তোর ভালো আছেন, তোর আব্বা কই? তোর আব্বা ডাক দে। আমার আব্বু ঘুমোচ্ছে। আব্বু, যে বাড়িওয়ালা ছেলে এসে আপনার ডাকছে। কে, আকিব? হ্যাঁ, আকিব এস। ও, আকিব এসো বাবা, ভিতরে এসো। বলো আকিব। দুই তিন মাস আপনারা ভাড়া দিচ্ছেন না, তো টাকা দিয়ে বাড়ি বানিয়ে তো আপনাদের তো আর ফাওয়া থাকতে দিতে পারি না, তাই না? বাবা, শরীরটা গত দুটো তিনটে মাস ভালো নেই বাবা। আল্লাহ রহম করলে দিয়ে দেবে, দেব না এমন না বাবা। দেখেন অ্যাঙ্গেল, আপনার এত জ্ঞানের কথা আমার ভালো লাগছে না। হয় বাড়ি ভাড়া দিয়ে দেবেন, তা নাহলে বাড়ি ছেড়ে চলে যাবেন। আমাদের বাড়ি ভাড়া নেওয়ার জন্য লোকের অভাব নেই, ঠিক আছে? আপনার এত জ্ঞানের কথা আমার ভালো লাগছে না, তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেবেন। আরে দুনিয়া, কেউ কারো অবস্থায় বুঝতে চায় না, আল্লাহই ভালো জানেন কি দিয়ে কি হবে। সাব্বির, সাব্বির, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার আব্বু কই? তোমার আব্বুকে একটু ডাকো তো। আব্বু, ওই যে বাড়িওয়ালা ছেলে এসে। কে, আকিব? হ্যাঁ। ও আচ্ছা, এসো আকিব, ভিতরে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আকিব কেমন আছো? এই তো আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল, ওই যে আব্বু বাসার ভাড়াটা দেওয়ার কথা বলছিল, মানে মানে ব্যাপারটা আমি বুঝতে পারছি যে আপনাদের পরিস্থিতি, তারপরও মানে বুঝতে পারছেন আপনি ব্যাপারটা, যে মানে কিছু বলতে পারছি না যে পরিবেশ পরিস্থিতির যে অবস্থা। কি বলবো আকিব, সবই তো বুঝতে পারছো। প্রাইভেট সেক্টরে চাকরি, গত তিনটে মাস তো আমি তো অসুস্থ হয়ে আসলে এক প্রকার বলা যায় বিছানায় পড়ে আছি। তো একটু তোমার আব্বাকে একটু বুঝিয়ে বলো, দিয়ে দেব। প্রাইভেট সেক্টরে তো আসলে কাজ না করলে তো আর পয়সা পাই না, দিয়ে দেবো আর কি, একটু বুঝিয়ে বলো তুমি। আঙ্কেল, ব্যাপারটা আসলে বুঝতে পারছি, আসলে আপনি একটু চেষ্টা করেন, আব্বু তো খুব সমস্যা আছে। আজকে উঠি তাহলে আঙ্কেল। একটা মানুষের দুইটা রূপ। আমি এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম যে কোনো জিনিস ভালোভাবে বলা যায়, আবার খারাপভাবেও বলা যায়। সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে আপনার উপরে যে আপনি কিভাবে বলবেন। হয়তোবা আপনি মেজাজ দেখেও বলতে পারেন, হয়তোবা আপনি খুব ভালোভাবে বলতে পারেন, যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ এইরকম ভিডিও নিয়ে আবারও আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।